ফাইনালি এসে আমরা টাকিতে পৌঁছে গেছি। তা টাকি এখান থেকেই ওই ঠাকুরগুলো বিসর্জন হয়, ওটা দেখার জন্যই এসেছি। ওই যে দূরে সব মিডলে দেখা যাচ্ছে, এদিকটা আমাদের ভারত আর এই যে জুম করছি ওটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে এখনও পর্যন্ত সেরকম ঠাকুরগুলো কিছু আসেনি। আর এগুলো হচ্ছে পুরো সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স পুরো মিডিলটাতে রয়েছে। ইছামতি নদীর তীরে আমরা এখন রয়েছি। এটা হচ্ছে ইছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখন এসে পৌঁছে গেছি, এখনো আরম্ভ হয়নি, জাস্ট দুটো বাজলো। এখান থেকে আরম্ভ হয় হচ্ছে তিনটার থেকে। ওই যে মিডলে যে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে ওটা পুরো বর্ডার, মানে ও পারটা বাংলাদেশ, এ পারটা ইন্ডিয়া। বাংলাদেশের ওপারে এখন কিছু নেই, ফাঁকা, জুম করে দেখা যাচ্ছে। ফার্স্ট এসেই দেখলাম অলরেডি একটা ঠাকুর ভাসিয়ে দিয়েছে, এই যে ভাসছে একটা ইছামতি নদীর তীরে, ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার নৌকা যাচ্ছে। বাংলাদেশও প্রচুর ইট ভাটা ইন্ডিয়া যত ছিল বাংলাদেশ দেখতে পাচ্ছ ক্যামেরায়, ক্যামেরায় দেখতে পাচ্ছ, ক্যামেরায় দেখো নাচছে।
অত্যধিক টাকা বলছে, এক একজন পার হেড 500 টাকা। ওইটা হচ্ছে ব্যারিকেড, ওর ওই পারে থাকবে বাংলাদেশের।